গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর এখন বাজে ঘড়িতে 10:25, আর আমার কিন্তু আজকে রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার কারণ এটাই, আজকে শুধু মাছের ঝোল আর ভাত হবে। মাছের ঝোলটা করে ফেলেছি, ভাত এখন করিনি। ভাতটা করব খাওয়ার কিছুক্ষণ আগে, কারণ ভাতটা একটু গরম গরম খাই আমি। আর আজকে তাড়াতাড়ি কেন করেছি জানো, কাজ বা কাজ বলতে রান্নাটা করেছি, এখনো বাসন ঠাসন মাজা হয়নি। আজকে দেখো বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, তা আজকে ভাবছি শাড়িগুলো একটুখানি রোদে দেব। শাড়ি তো পরাই হয় না, পরেই থাকে, তা একটু ঘর মানে আলমারিতে পড়ে পড়ে না কেমন একটুখানি হয়ে যায়, তাই একটু রোদে দিলে ভালো লাগবে। আর এখন ভাদ্র মাসের রোদ, এ সময় তো সবাই জামা কাপড় দেয়, তাই ভাবছি আজকে একটু শাড়িগুলো রোদে দেব। তাই জন্য আজকে সিম্পল রান্না করে ছেড়ে দিয়েছি, শুধু মাছের ঝোল ভাত। এই যে আলু আর টমেটো দিয়ে দেখো মাছের ঝোলটা করে রেখেছি, আর দেখো চালটা ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, ভাতটা পরে করব খানে। তারপর আমি দেখো সব এক এক করে আলমারি থেকে শাড়িগুলো নামিয়ে নিচ্ছি রোদ্রে দেব বলে। অনেক যে শাড়ি আছে আমার তা না, আমার মুষ্টিমেয় অল্প কিছুই শাড়ি আছে, যেহেতু খুব একটা শাড়ি জানো তো আমার কেনা হয় না, যেহেতু শাড়ি খুব একটা বেশি পরি না। তার জন্য বিয়ের আগে যদিও বা কিছু শাড়ি কিনতাম, এখন তো অতটা কেনাই হয় না। আর আমার বেশিরভাগ শাড়ি কিন্তু হ্যান্ডলুম শাড়ি, আমার ভীষণ ভালো লাগে হ্যান্ডলুম শাড়ি পরতে। তা শাড়িগুলো একটুখানি রোদে দিয়ে দিচ্ছি, খুব বেশিক্ষণ রাখবো না, জাস্ট কিছুক্ষণ রোদ খাবিয়ে তারপরে আবার তুলে রাখবো। আর একটা মজার ব্যাপার জানো কি জানো, বিয়ের পরে এই প্রথম কিন্তু আমি ভাদ্র মাসের রোদে শাড়ি দিচ্ছি। কারণ তোমরা অনেকেই জানো যে আমার কিন্তু টেলারিংয়ের ব্যবসা, যার ফলে এই সময় প্রতি বছর কিন্তু প্রচুর আমার কাজের চাপ থাকে, যার ফলে এই সময় কিন্তু আমি শাড়ি রোদে দিতে পারি না বা কোনো জামা কাপড়। অন্য কোনো সময় আমি একটু রোদে দিয়ে দিই। এই বছর যেহেতু কাজ করছি না, তাই জন্য সময় পেয়েছি বলে আমি শাড়িগুলো রোদে দিয়ে দিলাম। তারপর দেখো বাসন মাজতে চলে এসেছি, সকালের চায়ের বাসন থেকে শুরু করে টিফিনের বাসন থেকে রান্নার বাসন সব একবারে হয়েছে। অন্য সময় আমি রান্না করতে করতেই যেন বাসনগুলো ধুয়ে ফেলি, কিন্তু যেহেতু আজকে এক পদ করেছি তাই আর বাসন ধোয়ার সময়টা পাইনি, তাই এখন সব বাসনগুলো মেজে ফেলছি। তোমাদের মধ্যে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি কড়াই কী দিয়ে মাজো, দেখো এই যে শিরিশ কাগজ, আমরা এটাকে বলি শিরিশ কাগজ, তোমরা কে কী বলো জানি না, এই যে শিরিশ কাগজটা দিয়ে না আমি কড়াই মাজি, এত সুন্দর পরিষ্কার হয় আর খাটুনিও হয় না, খুব সহজেই কিন্তু কড়াই পরিষ্কার হয়ে যায়। আর আজকে শুধু মাছের ঝোল করেছি বলে কড়াইটা সেরকম নোংরা হয়নি, অন্যদিন কিন্তু বেশ আমার কড়াইটা পুড়ে যায় শাক ঠাক করলে, তখন কিন্তু এই শিরিশ কাগজ দিয়ে বেশ সুন্দর নোংরা উঠে যায়। আর এই শিরিশ কাগজ দিয়ে কিন্তু আমি তাওয়াও মাজি, এই দেখো তোমরাই দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কড়াইটা আমার পরিষ্কার হয়ে গেছে। আগের দিন তো দেখলেই যে রিং লাইটটাকে আমি ভেঙে রেখে দিয়েছি, তা ঠিক করবো করবো ভেবে আর ঠিক করা হচ্ছে না। তা কালকে ওকে দিয়ে একটা ফেব্রিক উইক কিনিয়েছি, এখন এই ফেব্রিক উইকটা দিয়ে দেখব এটা লাগানো যায় কি না, দেখি। এই দেখো লেগে গেছে, অনেক কষ্টে লাগিয়েছি, প্রথমে না লাগছিল না, আমি শুধু এমনি লাগিয়েছিলাম ফেব্রিক উইকটা, লাগছিল না। তারপর দেখো একটা কাগজ মেরে দিয়েছি পিচবোর্ড ছোট, কেটে এর মধ্যে লাগিয়ে দিয়েছি, তারপর দুপাশ থেকে দুটোর মধ্যে লাগিয়েছি, লাগার পরে দেখি লেগে গেছে। বেশ ছোট্ট 5 টাকার একটা ফেব্রিক উইক কিন্তু ভীষণ কাজে লাগলো, তাহলে ছোট ছোট জিনিসও কিন্তু অনেক সময় অনেক বড় বড় কাজে লেগে যায়। এটা তো লাগিয়েছি, কিন্তু দেখতে হবে এবার লাইটটা জ্বলছে নাকি, লাইটটা না জ্বললে তো আর কোনো কাজে লাগলো না। না জ্বলছে, সবই ঠিকঠাক আছে, তার মানে জোড়াতাপ্তি কাজটা আমি বেশ ভালোই পারি, দেখেছো জোড়াতাপ্তি দিয়ে বেশ ভালো ঠিক করে নিয়েছি কিন্তু।
হঠাৎ করেই দেখি বাবা এসেছে, আগে কিছুই বলেনি। তা বললে এদিকে একটা কাজে এসেছিলাম, তাই তোর সঙ্গে একটু দেখা করে গেলাম। এসে 5 মিনিটও বসেনি, কটা ফল আর কিশমিশ নিয়ে এসছে, সেগুলো দিয়েই সাথে সাথে চলে গেছে। তারপর স্নান করতে যাওয়ার আগে দেখো আমি ভাতটা বসাতে গেলাম, তা তখন মনে হলো শুধু মাছের জল আর ভাত দেবো ওকে, তাই ফ্রিজে একটা বেগুন ছিল, তা বেগুনটা কেটে নিচ্ছি, ভাবছি বেগুনটাও ভেজে দেবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমি বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমার টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন বলতে আজকে মুড়ি চানাচুর খেয়েছি, তা এগুলো সকালে দেখলাম রোদ দিয়েছিলাম, এখন এগুলো ভাজ করে তুলব। সকালে আর সময় পাইনি ভাজ করার, বাইরে থেকে এনে এখানেই দেখো লাট করে রেখে দিয়েছি, এখন এগুলো সব ভাজ করে করে আলমারিতে তুলে রাখবো। দেখো কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, তারপর একটুখানি ফোন ঘাঁটছিলাম, তারপর দেখো চলে এসেছি রাত্রের ডিউটি করতে। রাত্রের ডিউটি মানে রাতের রান্না, তা সকালবেলা তো দেখলে শুধু আজকে মাছের ঝোল ভাত করেছিলাম আর একটু বেগুন ভেজেছিলাম, তা এখন রাত্রে ভাবছি একটু লুচি আর আলুর তরকারি করব। তা দেখো আলুটা না আমি সকালবেলায় কেটে ঠেটে ধুয়ে ঠুয়ে রেখেছিলাম, এখন করব এমনি নর্মাল যে সাদা আলুর তরকারি হয় সেটা আর লুচি। তা লুচি আমি আজ থেকে প্রায় মানে 7-8 মাস আগে খেয়েছিলাম, আবার খাচ্ছি, মানে আজকে হঠাৎ করে একটু ইচ্ছা হলো যে লুচি খাবো। আর আমার ঘরে খুব একটা জানো তো লুচি বানানো হয় না, কারণ আমি না এক হাতে লুচিটা পারি না, মানে লুচিটা বেলে যে ভাজবো সেটা হয় না, হয়তো বেলতে বেলতে লুচিটা পুড়ে যায়। তাই তোমাদের দাদা ভাই আমাকে লুচি করার জন্য সাহায্য করে, এর জন্যই সবসময় লুচিটা খাওয়া হয় না। আর এর মাঝে একদিন আমার শাশুড়ি মা লুচি করে পাঠিয়েছিল, কিন্তু সেই সময় আমার খুব বমি হচ্ছিল বলে আমি খেতে পারিনি। তা আজকে করছি, আজকে লুচির সঙ্গে দুটো রুটিও করে রাখবো, যদি দেখি লুচি খেতে পারছি না তাহলে রুটি খাবো, আর যদি দেখি লুচি খেতে পারছি তাহলে আজকে লুচি খাবো, রুটিটা রেখেই দেবো। ঠিক আছে, তা রান্নাটা করে নিই। দেখো আমার ময়দাটাকেও মেখে রেখেছি, এই যে ময়দাটা মেখে রেখেছি। এই দেখো আমাদের লুচি আর এই যে তরকারি হয়ে গেছে, এখন রাত্রি 10:30 বাজে, তা এখন খেয়ে দিয়ে ঘুমাবো। তা যখন লুচিটা বানাচ্ছিলাম ভেবেছিলাম ভিডিও করব, যখনই ক্যামেরা অন করছি সেই লুচিটার ফুলছে না, আর ক্যামেরাটা বন্ধ করছি তখন দেখছি লুচিগুলো ফুলছে। কেরম মাথা গরম হয় বলো, তাই আর ভিডিওই করিনি। যাই হোক এখন খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে একটা ঘুম লাগাবো। আজকের ব্লগটুকু এতটুকুই, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আজকে এখানেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।